প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের একেবারে লাবণী পয়েন্টে। তো আজকে সকাল থেকে ঘূর্ণিঝড় মুখার একটু দিক পরিবর্তন করে কক্সবাজার হয়ে টেকনাফ দিয়ে মায়ানমারে উপকূল অতিক্রম করার জন্য যে সকাল থেকে যে ঘোষণাটা শুরু হয়েছে, এরপর থেকে অনেকটা নড়েচড়ে বসেছে টেকনাফ উপজেলা প্রশাসন। তো আমরা খবর নিয়েছি সেন্ট মার্টিনে যে পরিমাণ লোকজন আছে, সেই সেন্ট মার্টিনের সাগর তীরে যে লোকজন ছিল সেগুলি অনেককে স্পিডবোট এবং কাঠের বোটে করে টেকনাফে নিয়ে এসেছে। তো আজকে আমরা বিকাল থেকে যে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত শুরু হয়েছে, এরপর থেকে কক্সবাজারের জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে, উপকূলীয় লোকজনকে নিরাপদে সরে আসতে বলা হয়েছে। তো আজকে অনেকটা বিকেল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, তেমে তেমে বৃষ্টি, একটু ঝিরঝির বাতাসও শুরু হয়েছে। তো আমি একটু এখন দেখাতে চাচ্ছি, আমি এই যে সমুদ্র সৈকতের যে পরিমাণ এখন মনে হচ্ছে, অনেকেই যে পরিমাণ পর্যটক এখন সমুদ্রে নামছে, অনেকে গোসল করছে, অনেকে নিজের আনন্দে সাঁতার কাটছে, বালিতে খেলছে। তো অনেকেই এখন বোঝার উপায় নাই যে এখানে যে ঘূর্ণিঝড় মোকা এখানে যে আঘাত করবে, কিন্তু কোনো বোঝার কেউ উপায় নেই। তো আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছি, তো তারা বলেছে যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকত এই সাগর দিয়েই ঘূর্ণিঝড় মোকা এখানে হিট করবে। তো কিভাবে কেমনি হিট করবে, অনেকের উচ্ছ্বাস, অনেকে পর্যটকরা অনেকে মনে করতেছে যে এখানে সাগর দিয়েই উপকূলে তীরে উঠে আসবে ঘূর্ণিঝড় মোকা। তো কিভাবে উঠে আসবে এই দৃশ্যটা দেখার জন্য মূলত অনেক পর্যটক, দেশের বিদেশের পর্যটক এখনও তারা কক্সবাজার ছেড়ে যায়নি, তারা কক্সবাজার সমুদ্র কক্সবাজারের অধিকাংশ হোটেল মোটেলে অবস্থান করছে এবং কক্সবাজারে এই বিকাল সন্ধ্যা এই যে বিকাল দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পর একদম ফাঁকা ছিল, এখন একটু বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থেমে যাওয়াতে অনেক পর্যটক এখন এখানে এই সমুদ্র সৈকতে নামছে। যে কথাটাই আমরা বলতে চাইছিলাম, আমরা এই কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, একটু আগেও কথা বলেছি। তো আমাদেরকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান তিনি জানিয়েছেন, কক্সবাজারের প্রায় 8,000-এর অধিক স্বেচ্ছাসেবক উপকূলীয় এলাকায় যে কোনো জরুরি মুহূর্তে তারা যে উপকূলীয় লোকজনকে সরিয়ে নিয়ে আসতে পারবে এবং যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে 573টি সাইক্লোন শেল্টার। তো এখন পর্যন্ত আজকে তারা সকাল থেকে একাধিকবার সভা করেছে, আবার আজকে রাতেও সভার আয়োজন করেছে তিনি আমাদেরকে যেভাবে জানিয়েছিলেন। তো আমরা কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে মূলত সাগরের যত দূরে এই ঘূর্ণিঝড় মোকা অবস্থান করতেছে সেটির গতিবেগ ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার ধীরে আগাচ্ছে। যদি এটা এভাবে যদি আগাতে থাকে তাহলে এটা মূলত হিট করবে আগামী রোববার সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত এটা কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন হয়ে মিয়ানমারের উপকূল অতিক্রম করবে। এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট।